কলকাতা লেদার কমপ্লেক্সে বড়সড় দুর্ঘটনা। ড্রেনের ভিতরে রং করতে নেমে মৃত এক শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই শ্রমিক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা লেদার কমপ্লেক্সের তিন নম্বর গেটের ভিতরে কলকাতা কর্পোরেশনে তৈরি নবনির্মিত ড্রেনের ভিতরে শুক্রবার রং তুলি হাতে নিয়ে কাজে নেমেছিলেন তিন শ্রমিক। ড্রেনের ভিতরে নামতেই গ্যাসে তাদের দম বন্ধ হয়ে যায়। ওপরে কাজ করা শ্রমিকরা তাদের সারা শব্দ না পেয়ে তল্লাশি শুরু করেন। খবর যায় কলকাতা লেদার কমপ্লেক্স থানায়। প্রথমে পুলিশ এবং পরে স্থানীয়দের চেষ্টায় দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কিন্তু অপর শ্রমিককে উদ্ধার করতে দমকল এবং ডিজাস্টার ম্যানেজমেন্টকে খবর দেন কলকাতা লেদার কমপ্লেক্স থানার ওসি প্রশান্ত ভৌমিক। দমকল এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় জেসিবি দিয়ে মাটি কেটে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আটকে থাকা শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হন। अरे जाना जाना ইভেন এবার সব ডাকা হয়েছে, কেউ নামার চান্সই পাচ্ছে না, এত গ্যাস। এই জন্য মানে দুর্ঘটনাটা বেশি ঘটে। আপনারাও তো শ্রমিক। হ্যাঁ, আপনারাও শ্রমিক তো? হ্যাঁ, আমরাও শ্রমিক। তো এইখানে যেভাবে শ্রমিকটা কাজ করছিল, কোনো সেফটির কিছু ছিল? সেফটি বলতে এতদিন তো এই কাজ পুরো কমপ্লিট, এই কটাই বাকি ছিল, এর আগে তো এভাবেই করেছে। মানে যে সেইভাবে কোনো বেল্ট টেল্ট কিছু ছিল? বেল্ট টেল্ট অতটা তো কই, কোমর তো ছিল না, লক্ষ্য করিনি। ময়লা গিয়ে নামে ভিতরে ময়লা গিয়ে। প্রথমে কী হয়েছিল একটু করে বলো। আমরা প্রথম স্টেপ থেকে আমি ছিলাম না, ফার্স্ট টাইম থেকে আমরা ছিলাম না, দুর্ঘটনার পরে এসেছি। কি জানলেন মানে কি করে পড়ে যেতে পারে? রং করছিল, রং করছিল, গ্যাস লেগে মানে হয়তো অজ্ঞান টাগান হয়ে গেছিল, এরকম কাজ করেছে। কি নাম আপনার? মোহাম্মদ শফিকুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটকে থাকা শ্রমিককে মৃত অবস্থায় দমকলের কর্মীরা উদ্ধার করেছে। অন্যদিকে দুই শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, তিন শ্রমিক কোনো সেফটি সিকিউরিটি ছাড়াই ড্রেনে কাজ করতে নেমেছিলেন। লেদার কমপ্লেক্সে বারংবার দুর্ঘটনা ঘটলেও মালিকপক্ষ সহ সরকারি সংস্থাগুলি শ্রমিকদের কাজ করার ক্ষেত্রে সেফটি সিকিউরিটির ব্যাপারে উদাসীন বলে অভিযোগ স্থানীয়দের। আমার নাতি হয়। কোথায় বাড়ি? বাড়ি কুমারজন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।